আন্দোলন কর্মসূচির চাইতে এখন সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠায় বেশি মনোযোগ দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এরই মধ্যে বিএনপির সব সাংগঠনিক শাখায় বেশিরভাগ কমিটি দেওয়ার কাজ শেষ হয়েছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী নির্বাচন ঘিরে দল পুনর্গঠনের আরও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বরাবরই সাংগঠনিক দুর্বলতা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব ঘরে কিংবা বাহিরে সমালোচনার মুখে পড়ে। তবে করোনা প্রকোপ বাড়ার পর করেই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার বিষয়ে জোর দেয় বিএনপি। এক একে ঘোষণা করা হয় ছাত্রদলের জেলা থানা কলেজ শাখার কমিটি, জেলা উপজেলা কমিটি দেওয়ার কাজ অনেকটাই শেষ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের। এবার জেলা মহানগর কমিটি দেওয়ার কাজ শুরু করেছে মূল দল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন্দ্র থেকে তৃণমূলে সংগঠনকে গতিশীল করার কাজ অনেকটাই শেষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েক ধাপে মূল্যায়ন শেষে কমিটি ঘোষণা করছেন। আমাদের দলীয় অঙ্গ সংগঠনগুলো কাজ চলছে বা আপনার খুব দ্রুত গতিতেই চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত তত্ত্বাবধানে এই কাজটা খুব দ্রুত হচ্ছে এবং ইতিমধ্যেই প্রায় সব কভার করে ফেলা হয়েছে। জেলাগুলো প্রায় সব কভার হয়েছে। এখন উনি কিছুটা বিএনপির পুনর্গঠনে আবার একটু কাজ করছেন, সেটাও দ্রুততার সঙ্গে এগোচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী নির্বাচনকে টার্গেট করে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হচ্ছে। আমি তো মনে করি আগে থেকে অনেক স্ট্রং হয়েছে। লক্ষ্য দেশে গণতন্ত্র ফেরত আনা, গণতন্ত্রের জন্য যুদ্ধ করা। আর বিএনপি তো রেভলিউশনারি পার্টি না বা আন্ডারগ্রাউন্ড পার্টি না, আমরা আনস্ট্রাগল করতে পারবো না। আমাদের একটা পথ হচ্ছে যে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে একটা সুস্থ নির্বাচন করা, সেজন্য আমরা ফাইট করছি। আমরা চেষ্টা করছি, আবার মামলা দিচ্ছে, ধরছে, জেল থেকে বেরোচ্ছে, এটাই তো আন্দোলন। তবে এরই মধ্যে কমিটি ঘোষণা নিয়ে দেশের বিভিন্ন স্থানে পদবঞ্চিতরা খুব দেখিয়েছেন। এ নিয়ে বিএনপি নেতারা বলছেন, বড় দলে এমন ঘটনা খুব স্বাভাবিক। মাল্টিক্লাস পার্টিতে র্যাট রেসিং আছে, নেতৃত্বে দৌড়াদৌড়ি আছে, কেউ পায় কেউ পায় না, যে পায় সে খুশি থাকে, আর যে পায় না সে তখন বলে যে ওই করছে ওই করছে এটা করতেছে। আমরা তো আসছি, আমরা যেগুলো ভুল হচ্ছে তাদের ঠিক করছি আমরা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।